শেখের বেটি শেখ হাসিনা পালায় না, এই দেশের মালিক আমি, আমি কোথায় যাব? আজকে আপনি কোথায়? আপনি তো পালিয়ে গেলেন, কেমন রাজনীতি করেন? এত পাওয়ারফুল রাজনীতি দেখাইলেন, কয়েকটা মামলা হয়েছে, মামলা হওয়ার আগেই পালিয়ে গেলেন। এমন ভীতি হলে রাজনীতি তো করা যায় না, রাজনীতি তো এমন ভীতি হলে করা যায় না। পুলিশ গ্রেপ্তার করবে, টর্চার করবে, সেই কারণে হয়তো আমরা লুকিয়েছিলাম, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাইনি। যদি স্বৈর শাসক থাকতো এখানে কি আসতে পারতাম? আপনারা কি এর সাথে একসাথে জড়ো হতে পারতেন? সন্ত্রাসীরা এর আগেই আপনাদের আমাদেরকে খুঁজে বের করে পুলিশে দিত। আমরা নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করেছি পলাতক অবস্থায়। রাজনীতি করেন, এত বড় বড় কথা বলেছেন, শেখের বেটি শেখ হাসিনা পালায় না, এই দেশের মালিক আমি, আমি কোথায় যাব? আজকে আপনি কোথায়? কোথায় পালালেন? আপনি তো পালিয়ে গেলেন, এত বড় বড় কথা বলেন। আমরা বড় কথা বলি নাই, কিন্তু বলতে চাই আমাদের নেতা এখানে যারা আছে একজনের বিরুদ্ধে নাই যে মামলা মোকদ্দমা হয় নাই। আমার বিরুদ্ধে সর্বোচ্চ মামলা হয়েছে নারায়ণগঞ্জ জেলায়, আমার সহকর্মীদের বিরুদ্ধে, আমার সন্তানদের বিরুদ্ধে হয়েছে। হ্যাঁ, পুলিশ গ্রেপ্তার করবে, টর্চার করবে, সেই কারণে হয়তো আমরা লুকিয়েছিলাম, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমাকে জেলে পাঠিয়ে দিয়েছে, আমি জেল খেটেছি, এরকম আমার নেতাকর্মী অনেকে জেল খেটেছে। কেমন রাজনীতি করেন? এত পাওয়ারফুল রাজনীতি দেখাইলেন, কয়েকটা মামলা হয়েছে, মামলা হওয়ার আগেই পালিয়ে গেলেন। এত বাহাদুরি, এত দাম্ভিকতা! আমরা তো পালাই নাই, আমরা আদালতে আত্মসমর্পণ করেছি। আপনারা ছিলেন তখন ফেসিস্ট সরকার, আপনাদের কাছে গেলে আমাদের টর্চার হবে জানার পরও গিয়েছি। এখন তো রাষ্ট্রের মধ্যে কোনো দলীয় সরকার নাই, বিপ্লব করে যারা আপনাদেরকে পড়াচ্ছে সেই বিপ্লবী চেতনা মানুষ, নিরপেক্ষ নির্দলীয় মানুষ যারা, তাদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার করেছে। তাহলে আপনারা তাদের সময় আদালতে গিয়ে আত্মপক্ষ সমর্পণ করতে পারেন না? কেমন রাজনীতিবিদ! এমন রাজনীতিবিদ যে জনগণ আপনাদেরকে বিচার করার প্রয়োজন হয় নাই, আইন আদালত বিচার করার প্রয়োজন হয় নাই, আপনাদের বিচার আপনারাই করেছেন। আপনারা দেশ ছেড়ে পালিয়েছেন, আপনারা এখন লুকিয়ে আছেন, আইনের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেন না, ভয় পান। এমন ভীতিও হলে রাজনীতি তো করা যায় না, রাজনীতি তো এমন ভীতি হলে করা যায় না।